বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমি চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বর্তমানে সার্ভে জাঙ্কিতে যারা কাজ করতেছেন, কমন একটি প্রবলেম, সেটা হচ্ছে ফটো আইডি ভেরিফিকেশন এবং হচ্ছে কল ভেরিফিকেশন। আপনারা যদি সার্ভে জাঙ্কিতে কাজ করতে চান, তাহলে বর্তমানে অবশ্যই ফটো আইডি ভেরিফিকেশন এবং কল ভেরিফিকেশন করে আপনাদের অ্যাকাউন্টটি ফুল ভেরিফাইড করে নিতে হবে। আজকে আমি আপনাদের কয়েকটি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে দেখাবো। প্রথমে স্ক্রিনে যে অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন, এটা $40 একটি অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটি কল ভেরিফিকেশন চেয়েছে, তো আজকে এই অ্যাকাউন্টটি আমরা কল ভেরিফিকেশন কমপ্লিট করব। আপনাদের যদি কারো অ্যাকাউন্ট কল ভেরিফিকেশন, ফটো আইডি ভেরিফিকেশন লাগে, আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমার ফেসবুক আইডি এবং গ্রুপের লিংক দেওয়া থাকবে, সেইখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। কল ভেরিফিকেশনের সকল প্রসেসিং শেষ। এখন পেজটা রিফ্রেশ দিলেই দেখতে পারবেন অ্যাকাউন্টটি ফুল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ চারটি অপশনই ওপেন হয়ে গেছে। তো এইভাবে আমরা কল ভেরিফিকেশন কমপ্লিট করে থাকি। এখন চাইলেই আপনারা এখান থেকে চারটা অপশনেই উইথড্র দিতে পারবেন। এখন আমরা হোম পেজে চলে যাব। দেখতে পাচ্ছেন অসংখ্য সার্ভে, তো এখান থেকে আপনারা আনলিমিটেড সার্ভে করতে পারবেন। আজকে আমি আরও কয়েকটি অ্যাকাউন্ট ভেরিফিকেশন কমপ্লিট করেছিলাম, সেগুলো আপনাদের সামনে শেয়ার করব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা ছিল $60 একটি অ্যাকাউন্ট, অর্থাৎ এই অ্যাকাউন্টে $60 ছিল। তো আজকে আমি এই অ্যাকাউন্টটি ভেরিফিকেশন কমপ্লিট করেছিলাম, অর্থাৎ এটি ফটো আইডি ভেরিফিকেশনে পড়ে গিয়েছিল। তো দেখতে পাচ্ছেন এটাতেও চারটা অপশন ওপেন করা আছে। আরেকটি অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এটাতে ছিল $45। তো $45 একটি অ্যাকাউন্ট আজকে ফটো আইডি ভেরিফিকেশন কমপ্লিট করেছি। রিডিমে চাপ দিলেই দেখতে পারবেন চারটি অপশনই ওপেন আছে, অর্থাৎ এখান থেকেও আপনারা চারটাতেই উইথড্র দিতে পারবেন। তো নেক্সট যে অ্যাকাউন্টটি করেছি সেটা হচ্ছে $48 একটি অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটিও ফটো আইডি ভেরিফিকেশনে পড়েছিল। দেখতে পাচ্ছেন এটাতেও ভরপুর সার্ভে আছে। তো এটাও আজকে ফটো আইডি ভেরিফিকেশন কমপ্লিট করেছিলাম। তো আপনাদের যাদের ফটো আইডি ভেরিফিকেশন লাগবে বা কল ভেরিফিকেশন লাগবে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্স থেকে আমার ফেসবুক গ্রুপ এবং আমার ফেসবুক আইডিতে মেসেজ দিবেন, তাহলেই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ।